হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন পর্ব দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো পিটা ব্রেডের রেসিপি খুবই সফট আর খেতেও বেশ মজার আর তৈরি করাও অনেক সহজ তো চলুন কিভাবে বানাতে হবে সেটাই দেখিয়ে দিই একটা শুকনা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল আছে সেটা এবারে একটু মিশিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব ময়দা ময়দার পরিমাণ আমি দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দাটাকে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর প্রিয় দর্শক আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু ভার হয়ে আছে অন্যরকম শোনাচ্ছে সেটার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো সব একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত ইউজও করতে পারেন আমি একটা স্পেচুলা দিয়ে মিশিয়ে নিলাম এখন হাত ইউজ করতে হবে খুব ভালোভাবে এটাকে মথে নেওয়ার জন্য তো সামান্য একটু শুকনা ময়দা ছিটিয়ে নিচ্ছি আমি এরপরে খুব ভালোভাবে এটাকে মথে নিব ততক্ষণ পর্যন্ত মথে নিতে হবে যতক্ষণ না বাটির গা থেকে সবগুলো ময়দা উঠে আসে বা বাটির গায়ে যেন কোনো ময়দাই লেগে না থাকে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে এই ময়দাটাকে মথে নিতে হবে খুব সুন্দরভাবে যখন এটা স্মুথ হয়ে আসবে তখন এর বাটিটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিব এক চা চামচের মতো রান্নার তেল দিয়ে তারপরে এই ডোটাকে মেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব এক ঘন্টার জন্য কিংবা ততক্ষণ যতক্ষণ না এই ডোটা ফুলে ডাবল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার এক ঘন্টা সময় লেগেছে প্রায় এক ঘন্টা পরে ঢাকনা খুলে আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি তো সামান্য একটু শুকনা ময়দা ছিটিয়ে নিলাম এখন দুই মিনিটের জন্য ডোটাকে মথে নিতে হবে ডোটা মাথা হয়ে গেলে পিটা ব্রেডগুলো যেন সব সমান সাইজের হয় সেই কারণে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা থেকে আমি আজকে ছয়টা পিটা ব্রেড তৈরি করব। আপনারা চাইলে পছন্দ মতো সাইজগুলোকে বড় করেও তৈরি করে নিতে পারেন এবারে এগুলোকে এভাবে গোল করে নিব সবগুলো ডোকে গোল গোল করে তারপরে নিব পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপরে একটা ভেজানো নিংরানো কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই ডোগুলোকে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আর অবশ্যই ঢেকে রাখতে হবে না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে দশ মিনিট পরে আমি এই ডোগুলো দিয়ে পিটা ব্রেড তৈরি করে নিব রুটি বেলার বেলুনের সাহায্যে এগুলোকে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না আর পরোটার মতো হবে না পরোটার থেকে আরেকটু একটু ভারী করে তৈরি করে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণে শুকনা ময়দা ছিটিয়ে তারপরে ব্রেডটাকে বেলে নিচ্ছি এরপরে এই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দিব পাঁচ মিনিট পরে এই পিটা ব্রেডগুলোকে আমি সেঁকে নিব একটা তাওয়া আমি গরম করে নিয়েছি তার মধ্যে পিটা ব্রেডটা দিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না এই ব্রেডটা ভাজা হতে কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে একটু ফুলে উঠছে তখন উল্টে দিতে হবে আরেকটা পাশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে একটু চেপে চেপে ভেজে নিতে হবে আমি কোনো তেল ইউজ করিনি আপনারা চাইলে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তারপরে পিটা ব্রেডগুলোকে ভেজে নিতে পারেন আমি তেল ছাড়াই পিটা ব্রেডগুলো সবগুলো একইভাবে ভেজে নিব আর এই পিটা গুলো যে কোনো মাংসর তরকারি বা সবজির সাথে কিন্তু পরিবেশন করা যাবে আবার আর এইভাবে পিটা গুলো তৈরি করলে অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ